তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি স্টেশনে পৌঁছে গেছি। তো এটা হলো নিকুচ বিহার স্টেশন। তো এখান থেকেই আমরা কলকাতার ট্রেনে উঠব। তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি। এগুলো আমার ব্যাগ, এখানে ব্যাগসের মধ্যে আমাদের সব জিনিসগুলো রয়েছে। তো এদিকে আমার মা আছে, তো আমি মা আর বদে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে। তো একেবারে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি, এখন বসে পড়েছি। তোমরা এখন দেখতে পাচ্ছ ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমরা সবাই ঠিকঠাক মতো বসে গেছি। তো তোমাদের সাথে আমার একদম কথা হবে দিদি নম্বর 1 সেটে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো এখানেই হচ্ছে দিদি নম্বর 1 শ্যুটিং সেদিন। তো এটা হলো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। তো এখানেই ভেতরেই শ্যুটিং হচ্ছিল। তো এটা হলো ঠিক বাইরের দিকটা, এটা হলো বাইরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে ভেতরটাও দেখাবো ঘুরিয়ে। তো এটা হলো ঠিক সামনে বিশ্ব বাংলার গেটের ঢোকার সামনের দিকটা এটা। তো দেখতে ভীষণই সুন্দর, চারিদিকটা ভীষণ সুন্দর দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। তো ও চারিদিকটা তোমাদেরকে আরও আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। এই গেটটা দিয়ে আমি ভেতরে ঢুকব। তো এবার আমরা যাচ্ছি গেটের দিকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর দেখতে। তো আমরা এখানে 3rd ফ্লোরে ছিলাম। তো আমরা এবার নিচে গ্রাউন্ড ফ্লোরে যাব। তো আমরা অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম যে কোথায় আমাদের শ্যুটটা হবে। তো শ্যুটটা যেখানে হচ্ছিল আমরা দেখে নিয়েছি। তো এবার আমরা যাচ্ছি একটু পরে ফ্রেশ হতে, তার কারণ আমরা ডাইরেক্ট শিয়ালদা থেকে একদম বিশ্ব বাংলাতে চলে এসেছিলাম। তো এবার আমরা ফ্রেশ হতে যাব। আর আমরা কিন্তু এখানকার জি বাংলার দিদি নম্বর 1 সেটের গাড়ি করে গেছিলাম। দিদি নম্বর 1 সেটের প্রত্যেকটি স্টাফ এত ভালো ছিলেন, খুবই ভালো, তাদের ব্যবহার খুবই ভালো ছিল। এবার আমরা যাচ্ছি গাড়ি করে এক জায়গায় ফ্রেশ হতে। সেখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা এই সেটেই দিদি নম্বর 1-এর সেটে পৌঁছবো একটু পরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা ফ্রেশ হয়ে নিলাম, এখন আমরা যাব দিদি নম্বর 1-এর সেটে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে দাদা এখানে আছে, দেখা যাচ্ছে না এদিকে। এদিকে মা আছে। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো একটু পরেই। আমি তো ভীষণই এক্সাইটেড আজকের জন্য। তো আমার দাদা কি তোমাদেরকে একটা মন্ত্র শোনাবে, তোমরা একটু শোনো। তো উইশ আস অল দ্য বেস্ট, আমরা যেন জিততে পারি বোনের জন্য, বোনের জন্য এসেছি। তো আমি জানি আমরা চাই দিদি নম্বর 1 জন্য জিতি। সবাই তোমরা আমাদের বেস্ট উইশ জানাও, এবং যাওয়ার আগে একটা মন্ত্র পড়ে নিই। গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবস্ হাত তস্য বিদুর্বরে নম সর্গে দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়া। ওম ভূর্ভুবস। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আমি তোমাদেরকে সব কিছু দেখাবো দিদি নম্বর 1-এ সেটে কী কী হয়, সেখানে কোথায় কোথায় মেকআপ করানো হয়, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আমরা গাড়িতে উঠে গেছি, তো এখন আমরা যাচ্ছি দিদি নম্বর 1-এর সেটে। Thank you.
দেখতে পাচ্ছ আমি দিদি নাম্বার ওয়ানের সেটে পৌঁছে গেছি। এখানে আমার বসে আছি, এদিকে দাদা বসে আছে। আমরা একটু আগে ব্রেকফাস্ট করে নিলাম এখানে, তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, ভীষণ খিদে পেয়েছিল। তার কারণ 11টা বেজে গেছে এখন, তো সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, তো আমি জাস্ট খেয়ে নিলাম এখনই, তোমাদেরকে দেখানো হয়নি। আমরা এখন বসে আছি, আমাদেরকে ডাকবে 12টার দিকে, তারপরে তোমাদেরকে আমি সব দেখাচ্ছি। তোমরা হয়তো সাউন্ডটা শুনতে পাচ্ছ, এখন ফার্স্ট রাউন্ডের গানের রাউন্ড হচ্ছে, তো এখন আমরা বসে আছি। তো ফার্স্ট রাউন্ড ফার্স্ট লটের ওদের হয়ে যাবে, তারপরে সেকেন্ড লট হবে, দেন আমাদের থার্ড লটে আছে। তো আমাদের অনেকটা দেরি হবে, মেবি 4টার দিকে স্টার্ট হবে আমাদের শুটিং। আমরা এখনও বসে আছি এখানে। তোমরা এই যে এখন বাচ্চাটিকে দেখতে পাচ্ছ, এ কিন্তু দিদি নাম্বার ওয়ান হয়েছে। তো এর নাম হচ্ছে ঐশিকি। তো এই বাচ্চাটি কিন্তু ভীষণই কিউট অ্যান্ড সুইট একটা বাচ্চা ছিল, এবং এখন আমরা ওকে সবাই কনগ্রাট করছিলাম, শুভেচ্ছা জানাচ্ছিলাম দুইজনকেই। ওরা দুইজন ভাই বোনের এপিসোড ছিল ওদেরও, তো এবার ওর সাথে একটু আমরা ফটো টটো তুলছিলাম। ভিডিও নাই বলো, তোমার নাম বলো? আমার নাম ঐশিকি দে। হ্যাঁ, জিতে কেমন লাগছে তোমাকে? হিরোর মতো লাগছে। সবাই কি ভালো। রচনা দিদিকে রচনা দিদিকে কেমন লাগলো? একদম পারফেক্ট। ও এটা হলো মেকআপ রুমটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার মেকআপটা শুরু হয়ে গেছে। আমি চোখে যে আইলাইনারটা পরে এসেছিলাম সেটা মুছছিলাম, তো আমার এখন মেকআপটা হবে, তোমরা দেখতে থাকো। তোমরা সকাল থেকে আছো নাকি দাদা? এটা কখন পর্যন্ত হবে তোমাদের? সাড়ে সাতটা পর্যন্ত রেগুলার। এই দাদা রয়েছে আমাদের, বোনে মেকআপ করে দিচ্ছে। আমার মেকআপ করাটা কমপ্লিট হয়ে গেছে, আমাকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সবার এখানে সবার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখানে সবাই আমরা সবাই মিলে একটু ফটো টটো তুলছিলাম, তো এখানে সবাই পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে দাদাও আছে, দাদারও মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা রেডি হয়ে বসে আছি, একটু পরেই আমাদেরকে ডাকবে, আমরা একটু পরেই যাবো স্টেজে। আমি ভীষণ এক্সাইটেড। আমরা যাচ্ছি ভিতরে। এটা হলো পুরো স্টেজটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকিছু এখন সেট করা হচ্ছিল, কি খেলা হবে না হবে, এবং সব কিছু ঠিকঠাক করে নেওয়া হচ্ছিলো, আমাদের মাইক টাইক পরিয়ে দেওয়া হচ্ছিলো। তো এখানে সবার এখন সেট আপ চলছিলো, কী করে কী করবে না করবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, ভীষণ সুন্দর, ভেতরটা খুবই সুন্দর। আর সব থেকে বড়ো ব্যাপার, মানে সবসময় তো টিভিতে দেখি, আজকে ওখানে সামনাসামনি গিয়ে এত কিছু দেখে খুব ভালো লাগছিলো, ভেতর থেকে এত আনন্দ হচ্ছিলো, একটু নার্ভাসও ছিলাম, কিন্তু আফটারঅল একটু পরে খুব ভালো লাগছিলো। তো গাইস, আমরা দিদি নাম্বার ওয়ান জিতে গেছি, অনেক গিফট এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর গিফট। এখন আমরা বাড়ি ফিরবো, শিয়ালদা যাচ্ছি, টিকিটও নেই, জানি না কী হবে। তো এখন আমি ভীষণই খুশি, আমরা ইনফ্যাক্ট আমরা সবাই ভীষণ খুশি, তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন শিয়ালদাতে যাচ্ছি, গিয়ে দেখি ট্রেন পাওয়া যায় কি না, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি যতটুকু পেরেছি তোমাদেরকে এই ব্লগে দেখানোর চেষ্টা করেছি, যদি এই ব্লগের তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আজকে ভিডিওটা এখানেই রাখছি, তো তোমাদের সাথে আমার দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিওতে।
ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।